হ্যালো ফ্রেন্ড, তো ডায়াবেটিস বা সুগারে আমাদের হার্টের যে রোগ তার সমস্যা বাড়তে পারে, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। সুগার থেকে কিভাবে ডায়াবেটিস বা সুগার থেকে কিভাবে হার্টের রোগ হতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ওই ডায়াবেটিস বা সুগারকে বলা হয় নীরব ঘাতক। এই ডায়াবেটিস বা সুগারে আমাদের চোখ, কান, নাক, কিডনি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আমাদের হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের হার্টেরও অনেকখানি সমস্যা হতে পারে। সাধারণত আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে তখন তাকে ডায়াবেটিস বা সুগার হিসেবে চিহ্নিত করা যায়, কিন্তু এই সুগার যখন অনিয়ন্ত্রিত মাত্রায় থাকে তখন হার্টের সমস্যা করে। তো যথাযথ চিকিৎসায় এর থেকে মুক্তি সম্ভব। এবার চলুন দেখে নেওয়া যাক যে ডায়াবেটিস বা সুগার থেকে আমাদের হার্টের কী কী সমস্যা দেখা দিতে পারে। তো সুগারের কারণে কার্ডিওমায়োপ্যাথি নামক এক ধরনের হার্টের সমস্যা, হার্টের রোগ হয়, যেখানে আমাদের হার্টের পাম্পিং ফাংশন দুর্বল হয়ে যায় অর্থাৎ হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। এর কী কী উপসর্গ বা লক্ষণ থাকে, যেমন পা মুখ ফুলে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয় এই কার্ডিওমায়োপ্যাথি হলে। তো ডায়াবেটিস থাকলে আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিসের কারণে ধমনির যে অংশগুলো সেখানে ব্লক করে দেয়, যার কারণে প্রেশার এবং কোলেস্ট্রল বৃদ্ধি পেতে থাকে, ফলে ধমনিগুলোতে কোলেস্ট্রলের প্রলেপ পড়তে থাকে, যেটা ডাক্তারি ভাষায় বলা হয় মেটাবলিক সিন্ড্রোম, যার কারণে স্ট্রোক বা হার্টের রোগের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এছাড়াও হার্টের করোনারি, ক্যারোটিড, পেরিফেরাল, রেনাল ইত্যাদি আটারিতেও সমস্যা সৃষ্টি হতে পারে। তো ডায়াবেটিসের ফলে অনেক সময় দেখা যায় সাডেন কার্ডিয়াক ডেথ লক্ষ্য করা যায়। অনেকেই ভাবে যেটা সুগার ফল করে হয়েছে, অনেক সময় এটা হার্ট রেট ইরেগুলারিটির জন্য, অনিয়মিতর জন্য হতে পারে। এছাড়াও ইসকেমিক হার্ট ডিজিজ দেখা দিতে পারে। তো ডায়াবেটিক পেশেন্টদের আরেকটা সমস্যা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে সমস্যা হয়। দেখা যায় রোগীর পায়ের আটারিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ওখানে ঘা হয়। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টদের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে বলা হয় নিউরোমায়োপ্যাথি বা নিউরোপ্যাথি। এবারে হার্টের সমস্যা যদি থাকে তাহলে ডায়াবেটিস বা সুগারের সম্ভাবনা কতখানি থাকে। কোনো রোগী যদি হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক ইত্যাদি হয়, তাহলে তার সুগার স্ক্রিনিং বা ডায়াবেটিক স্ক্রিনিং জরুরি। দেখা গেছে বিদেশে প্রত্যেকে 40 বছরের পর ডায়াবেটিস বা সুগার টেস্ট করা হয়, আর আমাদের দেশে 20 থেকে 40 বছর বয়সে যে ডায়াবেটিস পেশেন্টদের তাদের স্ট্রোক হতে দেখা যায়। এবারে চলুন গুরুত্বপূর্ণ লক্ষণগুলি জেনে নিন। হঠাৎ খুব ঘাম হওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পরিশ্রমে বা হাঁটতে গেলে নিঃশ্বাসে সমস্যা, শুয়ে থাকলে পেটে ব্যথা, উঠে বসলে ব্যথা চলে যায় এমন অবস্থা হয়। এই সমস্ত লক্ষণগুলি আবার হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেটা সুগার ফল, সেক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তাই আগে থেকে রোগীর সুগার বা ডায়াবেটিস সেটা 70 mg/dL আছে কিনা দেখে নেওয়া জরুরি। এবারে চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট কী কী হবে ডায়াবেটিসের বা সুগারের। প্রধান চিকিৎসা হলো প্রথম থেকে প্রতিরোধ করা। যদি আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এই রোগ থেকে রেহাই পাওয়া বা কন্ট্রোল করা সম্ভব। অনেক সময় ডায়াবেটিস বা সুগারের কোনো উপসর্গ শরীরে থাকে না, তবুও নিয়মিত বা নিয়মমাফিক সময় মতো টেস্ট করা জরুরি, কারণ এই সমস্ত রোগের চিকিৎসা প্রথম দিন থেকে কন্ট্রোল করা বা ট্রিটমেন্ট করা জরুরি। বেশি দেরি হলে তো এই রোগের ক্ষেত্রে কিছু করার থাকে না। রোগীর যেমন সুগার পরীক্ষা করাবেন, তেমনি তার সঙ্গে প্রেশার, কোলেস্ট্রল ঠিকঠাক আছে কি না সেটাও টেস্ট করা জরুরি। ডায়াবেটিসের কারণে যদি হার্টের আটারিতে কোনো সমস্যা হয় তাহলে সেখানে স্টেন বা পেসমেকার বসানো হয়।
যদি সমস্যা খুব বাড়াবাড়ি হয়ে যায় তাহলে বাইপাস সার্জারি ছাড়া কোনো উপায় থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন দিয়েও চিকিৎসা করা হয়। এবারে ডায়াবেটিস বা সুগার এবং হার্টের সমস্যা কি বংশগত বা জিনগত? ডায়াবেটিস এবং হার্টের সমস্যা যেমন পরিবারগতভাবে আসে, আবার অনেকে পরিবারে কারো না থাকলেও সেটা হতে পারে। এবারে ডায়াবেটিস বা সুগারের কারণে হার্টের সমস্যা প্রতিরোধ করতে গেলে আপনারা কি কি করবেন? এমন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা, লিপিড প্রোফাইল, এছাড়াও প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিসের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স বেশি থাকে, তাই এই বিষয়টা সচেতন থাকতে হবে। ধূমপান কম করতে হবে এবং কায়িক পরিশ্রম বেশি করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং 30 বছর পর ডায়াবেটিস বা সুগারের পরীক্ষা অবশ্য জরুরি। আজকে জানলেন যে ডায়াবেটিস বা সুগার থেকে কীভাবে আমাদের হার্টের সমস্যা, হার্টের রোগ হতে পারে, এছাড়াও হার্টের রোগের বা ডায়াবেটিসের কী কী লক্ষণ থাকে সেগুলোও জানা গেল। এছাড়াও চিকিৎসা কী ধরনের হতে পারে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী করা যেতে পারে যাতে এগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব, আপনারাও এগুলো মেনে চলুন, অবশ্যই ভালো থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।